হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি তোমাদের সঙ্গে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো বন্ধুরা, এই পর্যন্ত সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে যারা আমার সাথে রয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, চাইলেই তোমরা দেখে নিতে পারবে। তো আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করলাম সকাল থেকে। সকালে আমার প্রথম যে কাজটা থাকে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আমি একটু কুসুম গরম পানি নিয়ে লেবু চিপে তাতে কিছুটা এক চা চামচ মধু দিয়ে তারপরে এই ওষুধটা আমি নিজে ঘরে তৈরি করেছি সেটা খেয়ে নিই। এই ওষুধটা হলো ওয়েট লস করে। তো সেই এরকমের একটা ওষুধ আমি ইউটিউব থেকে এক আপু সে দেখিয়েছিল এই ওষুধটা বানানো, আমি তার থেকে দেখে আমি ওষুধটা বানিয়ে নিয়েছি। এটা ওয়েট লস ছাড়াও অনেক উপকারে আসে। তো যাই হোক, এটা তিন টাইম খাওয়া লাগে, আমি শুধু সকালেই খেতে পারি, অন্য টাইম আমার কোনো দিনও মনে থাকে না। তো এটা খেলে এছাড়াও অনেক উপকার আছে। যাই হোক, আমি তো সেই জন্য প্রতিদিন সকাল করে ঠিকই আমার মনে থাকে খেয়ে ফেলি, তারপরে যে কাজ থাকে। তো তারপরের কাজ থাকে আমার অ্যাকোরিয়ামের পাশে আসা, আমার মাছদের সাথে একটু আলাপ আলোচনা করা আর ওদেরকে খাবার দেওয়া। তো সকালে আমি ওদেরকে খাবার দেই আর ওদের সাথে একটু টাইম স্পেন্ড করি। আমার খুবই ভালো লাগে ওদের সঙ্গে মানে টাইম স্পেন্ড করতে। যাই হোক, পাশে কিন্তু আমার জান পাখিটাও আছে। তো আশা করি সবাই তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকবে, আর আমার ভিডিওটি আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। সকালের নাস্তায় চলে আসলাম, আর সকালের নাস্তায় আমরা কিছু পরোটা বানিয়ে নিচ্ছি জাস্ট সকালে, আমি আর আমার বোন আর ভাগ্নেটা। তো আমরা পরোটা বানিয়ে নিলাম, আর পরোটাটা বানিলাম আমার হলো এর আগের দিনের গোশত রান্না করেছিলাম, তাতে অনেক তেল হয়েছিল। তো সেই তেল কিছুটা আমি তুলে রেখেছিলাম পরোটা খাওয়ার জন্যে, আর এই তেল দিয়ে পরোটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার কাছে। কার কার কাছে ভালো লাগে জানি না, তো আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমরা কিছু পরোটা বানিয়ে নিলাম এভাবে, আর সাথে আছে ডিম্পস, তার সাথে রং চা, এটা দিয়েই আমাদের সকালের নাস্তা আজকে হয়ে যাবে। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো।
নাস্তা খাওয়ার পরে আসলাম আমি আমার চুলোটা ডিপ ক্লিন করতে। আমি চুলোটা আসলে ক্লিন করা হয় তো সেইভাবে কিন্তু পুরোটা খুলে তারপরে এইভাবে ক্লিন করা হয় না, তো ভাবলাম আজকে ক্লিন করেই ফেলি। তো সেই জন্যে খুলে একবারে এটা ভালো করে ক্লিন করে নিলাম, দেয়ালটা পরিষ্কার করে নিলাম। আর চুলাটা যেহেতু আমার জানালার পাশে, সেহেতু আমার চুলোর ওই পাশে কিছু দেয়াই লাগে, না হয় বাতাস এসে আমি একদমই রান্না করতে পারি না। তো সেই জন্যে কিছু কাগজ এভাবে দিয়ে রাখি, নয়তো একটা ভাঙা ট্রে আছে ওই ট্রেটাও মাঝে মাঝে দিয়ে রাখি। তো এবার চলে আসলাম আমি আমার রান্নাতে। তো আজকে রান্না করব পোমা মাছ। পোমা মাছটা আমি আজকে তেলে ভাজবো না, যদিও আমার হাজবেন্ড তেলে ভাজা ছাড়া খেতে চায় না, তারপরও আমি আজকে তেলে ভাজবো না, তেলে না ভেজেই আজকে রান্না করব। তো আজকে রান্না করব পোমা মাছের ভুনা টমেটো দিয়ে, আর হলো পুঁই শাকের ভাজি, আর থাকবে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি এখানে বেশ মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর হলো দিয়েছি সামান্য কিছু রসুন দিয়ে। কিন্তু এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, প্লাস ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা দিতেই হয় মাছ, এই পোয়া মাছে ভালো লাগে আর কি। তো এগুলো দিয়ে আমি টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়েই আমি মাছটা দিয়ে দেব। আর আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, আর মিষ্টি কুমড়াটা অবশ্যই আমার গাছে হয়েছিল, মাশাল্লাহ অনেক ভালো ছিল মিষ্টি কুমড়াটা খেতে। তো মাছটা আমি আজকে এভাবে রান্না করব, আর হলো আমার গাছের বিলাতি ধনিয়া পাতাও দেব। তো এভাবে রান্না করে ভালোই লাগছিল, আমার ননদও খেয়েছিল, তো সে বলছিল যে একদম খুবই মজা হয়েছে, একদম শীতের দিনে যেরকমের এই মাছটা স্বাদ লাগে তো ঠিক সেই রকমেরই মজা লেগেছিল। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। আমার পুঁই শাকটা আমি আগে সিদ্ধ করে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে এভাবে ভেজে নিয়েছি। আর আমার দুপুরের রান্না একদম কমপ্লিট, সব ঘরের গোছগাছও হয়ে গেছে। কিন্তু ঘরের গোছগাছ হলে কী হবে, আমার যে এই ভাগ্নেটা আছে এর দেখো কী দুষ্টামি করে, এর জন্যে কিন্তু সোফার ফর্মগুলো একদম এক জায়গায় থাকবে না, এ সারাক্ষণ শুধু ঘর বানিয়ে এরকম ভিতরে থাকবে, ঘেমে একদম ভিজে যাবে, তারপরও সে অমন করবে। আর ফিরে আসলাম এবার সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা নামাজ শেষে বোন বানালো মিনি মোগলাই। তো বোন সব কিছু রেডি করে তারপরে আমাকে ডাক দিয়েছে যে আপু তুমি একটু চুলোর কাছে আসো, একটু ভাজো। তো আমি ভাজতে চলে আসলাম, আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের সঙ্গেও শেয়ার করতেছি যে বোন কীভাবে বানাচ্ছে। এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কেটে ডিম ভালো করে ফেটে নিয়েছে, তারপরে আটাও ভালো করে ময়ান করে নিয়েছে রুটির মতো বেলে, তারপরে আর কি মোগলাই যেভাবে বানায় তো সেভাবেই ও বানাচ্ছে। ডিটেলসে আর বললাম না, মোটামুটি সবাই মোগলাইয়ের ব্যাপারে জানো, তারপরও যদি হয় অন্য কোনো একদিন ভালো করে মোগলাইয়ের রেসিপিটা শেয়ার করব।
তো আজকে কিন্তু এভাবে বানাচ্ছে বোন মোগলাইগুলো। মোগলাইগুলো খুব ভালোই হয়েছিল। এটা মিনি মোগলাই, বেশ দোকানে যেরকমের তার থেকে আর কি কিছুটা ছোট হয়েছিল, কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপর যে বাকি আটাটুক ছিল, সেই আটাটুক থেকে ও লুচির মতো বানিয়ে নিয়েছিলে। সাথে আছে রং চা। রং চা আদা তেজপাতা দিয়ে বানিয়ে সন্ধ্যার নাস্তায় জমে একদম ক্ষীর। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। সন্ধ্যার নাস্তায় মোগলাই, লুচি এবং সাথে আছে রং চা, এগুলো বানানো কমপ্লিট। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আর বন্ধুরা, আজকের আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং তোমরা এই পর্যন্ত যারা আমার সাথে ছিলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার সুস্থতা এবং শুভকামনায় শেষ করলাম আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ হাফিজ।